নমস্কার বন্ধুরা আমি শান্তনু আপনাদের সবাইকে স্বাগত বং বিজনেসে দেখুন আমাদের অনেকেই ধারণা যে একটা বড় রকম বিজনেস বলতে গেলে প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করতে হবে বা কোনো বড় কোম্পানির থেকে একটা ভালো রকমের লামসাম অ্যামাউন্ট দিয়ে তাদের কোম্পানি সেই প্রোডাক্টের ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে মার্কেটিং করতে হবে বা কোনো সার্ভিস ইন্ডাস্ট্রিতে খুব বড় রকমভাবে কোনো কিছু ইনভেস্ট করে ভালো রকম সার্ভিস দিয়ে ব্যবসা করতে হবে দেখুন এই ধ্যান ধারণার বাইরে গিয়েও কিন্তু আপনারা কিছু করতে পারেন কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট করা মানে এমন নয় যে বিরাট পুঁজি ইনভেস্ট করতে হবে খুব বড়ো রকমভাবে সব কিছু ইনফ্রাস্ট্রাকচার রেডি করে ব্যবসাটা শুরু করতে হবে সেরকম ব্যাপার না একদম ছোট্ট ইনভেস্টমেন্টে ছোট্ট পুঁজি নিয়ে কিন্তু একটা খুব ভালো রকম ব্যবসা শুরু করতে পারেন আপনারা থাম নিলেও দেখেছেন আমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের একটা উপাদান হচ্ছে ভিনিগার এই ভিনিগার তৈরি করে খুব সহজে খুব সামান্য পুঁজিতে মাত্র চোদ্দ টাকা প্রোডাক্ট বানিয়ে আপনারা সেগুলো নব্বই টাকা একশো টাকা একশো টাকা বিভিন্ন দামে বিক্রি করে কিন্তু ভালো রকম প্রফিট করতে পারেন আপনারা বুঝতেই পারছেন কি লেভেলে প্রফিট মার্জিন থাকছে সো চলুন আজকে সেই ভিনিগার কীভাবে বানাবেন কোথা থেকে র মেটেরিয়ালস নেবেন কি রেশিওতে সেগুলোকে মিক্স আপ করবেন এবং কীভাবে মার্কেটিং করবেন সব কিছু নিয়ে আলোচনা করব সেটার জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে এবং একটা ছোট রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করতে ভুলবেন না যাতে এই রকম নতুন নতুন ইউনিক বিজনেস আইডিয়াগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আপডেট চলে যায় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এবার বলি এই ভিনিগার বানানোর জন্য আপনাদের কি কী র মেটেরিয়ালস লাগছে ফার্স্ট মেন যেটা লাগছে সেটা হচ্ছে গ্লোসিয়াল অ্যাসিটিক অ্যাসিড তারপর মিনারেল ওয়াটার এবং সবশেষে আপনাদের কিছু কন্টেনার লাগছে বিভিন্ন সাইজের একশো এম এল দুশো এম পাঁচশো এম বা এক লিটার এটা মার্কেটের ওপর ডিপেন্ড করে কোন মার্কেটে কীরকম সাইজের ভিনিগার বিক্রি হচ্ছে সেটা দেখে নিয়ে আপনারা কন্টেনারগুলো পারচেস করে নেবেন এবার বলবো যে কিভাবে ভিনিগারটা বানাবেন দেখুন এক লিটার ভিনিগার বানানোর জন্য আপনাদেরকে নশো পঞ্চাশ এম মিনারেল ওয়াটার নিতে হবে তার সাথে পঞ্চাশ এম গ্লোসিয়াল অ্যাসিটিক অ্যাসিড খুব ভালোভাবে মিক্সিং করে দিতে হবে কোনো একটা প্লাস্টিকের পাত্রে নিয়ে আপনারা নশো পঞ্চাশ এম জল এবং পঞ্চাশ এম গ্লোসিয়াল অ্যাসিডিক অ্যাসিডকে মিশিয়ে প্লাস্টিকের কোনো রকম একটা ডান্ডা বা লাঠি দিয়ে কিন্তু আপনার ওটাকে খুব ভালোভাবে মিক্সিং করে নিলেই কিন্তু আপনার ভিনিগারটা রেডি হয়ে যাবে তারপর আপনাদের মার্কেটের ডিমান্ড অনুযায়ী যে সাইজের কন্টেনারগুলো থাকবে সেই কন্টেনারগুলোতে প্যাকিং করে সেই ভিনিগারটা ঢেলে নিলেই কিন্তু আপনার প্রোডাক্ট রেডি তারপরে প্যাকেজিংয়ের জন্য আপনাদেরকে আপনাদের যে ব্র্যান্ড নাম থাকবে সেই ব্র্যান্ড নেমের যে স্টিকারটা থাকবে সেই স্টিকারগুলোকে বোতলের গায়ে লেভেলিং করে দিলে আপনারা সেটা মার্কেটিংয়ের জন্য রেডি হয়ে যাবে তো বন্ধুরা কোথায় এই মার্কেটিংটা করবেন আপনি যে এলাকায় ভিনিগারটা বানাচ্ছেন তার নিয়ারেস্ট যে সকল মুদিখানা দোকান বা গ্রসারি শপ আছে সেই জায়গাগুলোতে গিয়ে অ্যাপ্রোচ করুন তাদের কিন্তু প্রত্যেক মাসে একটা হিউজ ডিমান্ড থাকে ভিনিগারের এছাড়াও আপনাদের চারপাশে যে সকল ফাস্ট ফুড সেন্টার এবং রেস্টুরেন্ট আছে সেই জায়গাগুলোতে অ্যাপ্রোচ করুন তাদেরও কিন্তু একটা ভালো রকম ডিম্যান্ড থাকে ভিনিগারের সো মার্কেটিংয়ের একটা ভালো জায়গা আছে আপনারা খুব ইজিলি কিন্তু মার্কেটিং করে এই বিজনেসটাকে ফ্লোরিশ করতে পারবেন এবার আরও একটা ইম্পর্টেন্ট জিনিস এই ভিনিগার বানিয়ে আপনাদের কী রকম কী কস্টিং আসছে এবং কীরকম কী প্রফিট থাকছে দেখুন ভিনিগার বানানোর জন্য মেইন যে র মেটেরিয়ালসটা লাগছে গ্লোসিয়াল অ্যাসিডিক অ্যাসিড সেটা মোটামুটি ষাট থেকে সত্তর টাকা লিটার এটা আপনারা যে কোনো কেমিক্যাল যাবেন না হলে ইন্ডিয়া মার্ট থেকে পার্চেস করতে পারেন বা ট্রেড ইন্ডিয়া থেকে বা জাস্ট করতে পারেন তারপর নশো পঞ্চাশ এম এল মিনারেল ওয়াটারের দাম পড়বে মোটামুটি এক টাকা কারণ কুড়ি লিটারের যে জারগুলো মিনারেল ওয়াটারের জারগুলো পাওয়া যায় সেটা কুড়ি টাকায় পাওয়া যায় অর্থাৎ নশো পঞ্চাশ এম এল জলের পেছনে এক টাকা পঞ্চাশ এম গ্লোসিয়াল অ্যাসিডিক অ্যাসিডের দাম পড়ছে মোটামুটি তিন টাকা তারপরে লেভেলিং ম্যানুফ্যাকচারিং কস্ট লেবার কস্ট সবকিছু ধরলে তিনটা টাকা এবং এক লিটার ভিনিগার রাখার জন্য যদি দুটো পাঁচশো এম এর কন্টেনার লাগে তাহলে সেক্ষেত্রে সাত টাকা করে প্রতি কন্টেনার যদি হয় চোদ্দো টাকা অর্থাৎ এক লিটার ভিনিগার দুটো পাঁচশো এম কন্টেনারের মধ্যে রাখলে আপনাদের ম্যানুফ্যাকচারিং কস্ট আসছে একুশ টাকা যেটা মার্কেটে আপনারা দুশো টাকায় বিক্রি করতে পারবেন মার্কেটের যে ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো আছে ভিনিগারে তারা কিন্তু মোটামুটি এক লিটার ভিনিগারের দাম দুশো কুড়ি দুশো তিরিশ দুশো চল্লিশ যে যেরকম দাম নেয় আপনারা দুশো টাকায় রিটেলারদের কাছে বিক্রি করুন ওরা দুশো কুড়ি টাকায় বিক্রি করবে কুড়ি টাকা প্রফিট মার্জিন থাকবে খুব ভালো একটা মার্জিন এবং আপনাদের বুঝতেই পারছেন প্রতি এক লিটারে একশো আশি টাকা প্রফিট মার্জিন থাকছে সারা দিনে যদি আপনারা দশ লিটার ভিনিগার মার্কেটিং করতে পারেন তাহলে কিন্তু আঠেরোশো টাকা প্রফিট মার্জিন থাকছে এবং মাসের শেষে কিন্তু প্রায় চুয়ান্ন হাজার টাকা প্রফিট থাকছে দেখুন প্রতিদিন দশ লিটার ভিনিগার বিক্রি করা কিন্তু কোনো ব্যাপার নয় আপনারা কোনো গ্রসারি শপে যাওয়ার দরকার পড়বে না আপনাদের চারপাশে যে ফাস্ট ফুড সেন্টার আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিন তারাই কিন্তু আপনাদের কাছ থেকে ডিরেক্ট পারচেস করে নেবেন প্রয়োজন হলে তাদেরকে বিভিন্ন রকম স্কিম দিন বিভিন্ন রকম গিফট আইটেম দিন সেই রকমভাবে মার্কেটিং করুন এবং তারপরে আপনারা আস্তে আস্তে গ্রসারি শপগুলোকে হোল্ড করতে থাকুন সময়ের সঙ্গে সঙ্গে আপনারা মার্কেটটাকে বাড়াতে থাকুন পরে ডিরেক্ট মার্কেটিং থেকে ডিস্ট্রিবিউটার মার্কেটিংয়ের দিকে জোর দিন এবং দেখবেন যে আপনাদের সেলটা অটোমেটিক্যালি বাড়তে থাকবে এবং একটা টাইমে গিয়ে যখন আপনাদের প্রচুর সেল আসতে থাকবে সেই সময় আপনারা কিছু মেশিন কিনে নেবেন যেমন বোতলে তো হাতে করে ফিলিং করছিলেন সেই বোতল ফিলিংয়ের জন্য একটা মেশিন আছে মোটামুটি পনেরো থেকে ষোলো টাকা দাম পড়বে এবং সেই বোতলের ক্যাপ এর জন্য একটা মেশিন পাওয়া যায় সেটা মোটামুটি তিন থেকে চার হাজার দাম পড়বে সো ষোলো থেকে সতেরো হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু আপনারা ভবিষ্যতে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল সার্কেলে কিন্তু এই বিজনেসটা করতে পারেন এবং সেখানে গিয়ে কিন্তু আপনাদের প্রফিট মার্জিনটা অনেক বেড়ে যাবে আস্তে আস্তে আপনারা স্টেটের বাইরে গিয়ে এক্সপোর্ট করবেন তখন হয়তো মার্জিনটা আপনাদের কম হবে কিন্তু আপনাদের যে ভলিউম সেলটা কিন্তু প্রচুর আসতে থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করতে ভুলবেন না কারণ এইরকম ইউনিক ইউনিক বিজনেস আইডিয়াগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের কাছে আপডেট চলে যায় সেটার জন্য বেল আইকনটা ক্লিক করাটা কিন্তু খুব জরুরি তো চলুন আজকের মতন আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার